বাসায় মেহমান আছে, তাদের জন্য কিছু করব না তা কি হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গতকালকে রাতে আমি একা একাই বসে আছিলাম, তখন ভাবলাম যে কিছু কাজ গুছিয়ে রাখি, কারণ সকাল হলে এক হাতে সব কাজ করতে অনেক বেলা হয়ে যায়। এই কারণে আমি নারকেলটা এখনই কুড়িয়ে রাখবো। তো আমি নারকেলের ছোলা গুলা ছিলিয়ে নিলাম, বড় একটা দাওয়ের সাহায্যে নারকেলটা আমি ফাটিয়ে নিলাম। নারকেল কুড়ানির সাহায্যে সম্পূর্ণ নারকেলটা আমি মালয় থেকে ভালোভাবে তুলে নিছি, আর এগুলা দেখেন অনেক সুন্দর হয়েছে। এগুলা এখন আমি রাইখা দিব, সকালে উঠে আমি কাজ শুরু করে দিব। তো এদিকে আমি ভোর 5টার সময় উঠছি, আর উঠে দেখি বাইরে তো অনেক বৃষ্টি হইতেছিল, আর এই বৃষ্টির মধ্যে তো আমি চুলার পরে কাজই করতে পারবো না, তাই ঘরে আসলাম। পিঠা ভাজার জন্য কিছু চাউল ভেজা নিয়েছি, আর ভাবলাম যে এদিক দিয়ে খিচুড়িটা বসায় দেই, তা না হলে আবার দেরি হতে পারে। খিচুড়িটা বসায় দিয়ে তারপরে আমি পিঠা গুলো সব বানিয়ে নিবো। আর এই দিক দিয়ে আমি খিচুড়ি রান্না করার জন্য সব মশলাই ভালোভাবে কষিয়ে নিলাম। এই কষানো মশলার ভিতরে আমি চাউল ডাল সব দিয়ে দিব। চাউল ডাল হয়ে গেলে তারপরে আবার ভালোভাবে কষিয়ে নিব, তারপরেই কিন্তু খিচুড়ির ভিতরে পানি দিয়ে দিব। প্রত্যেক ঈদের মধ্যেই আমি সকালবেলা কিন্তু খিচুড়ি রান্না করি, এই খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দ। কিন্তু এবার ঈদের মধ্যে আমি কোনো খিচুড়ি রান্না করতে পারি নাই, তাই ভাবলাম যে বাইরে বৃষ্টি হইতেছে আর বাসায় মেহমান আছে, তাই সকাল সকালে খিচুড়িটা রান্না করি, তাহলে অনেক মজা করে সবাই খেতে পারবো। এদিক দিয়ে আমি আবার পিঠা বানানোর জন্য আসলাম। তো চাউলগুলো আমি পাটার সাহায্যে একটু বেটে নিছি, আর এদিক দিয়ে দুধটাও কিন্তু গরম করে নিছি। গরুর দুধ হলে বেশি ভালো হয়, যেহেতু আমার কাছে গরুর দুধ নাই, এই কারণে আমি প্যাকেটের দুধটাই নিছি। আর এই নারকেলগুলো এখন আমি হালকা ভেজে নিব, ভেজে নেওয়ার পরেই এইখানে আমি চেনি দিয়ে দিব। চেনি দিয়ে আবার হালকা একটু নাড়াচাড়া করে চাউলের ফাঁকিগুলো এর ভিতরে দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে যখন একটু কালার চলে আসবে তখনই এগুলো আমি সব নামিয়ে নিব। এর আগেও কিন্তু এই পিঠাটা অনেক ভারী বানাইছিলাম, তখন কিন্তু চাউলের গুঁড়াটা দেই নাই, শুধু নারকেল দিয়ে বানাইছিলাম। তখন কিন্তু খাইতে অনেক ভালো লাগছিল, ভাবলাম এবার একটু অন্য করে বানাই। আমার মাথায় আবার আওলা জাওলা বুদ্ধি অনেক বেশি, যখন যেটা মনে চায় আর যখন যেটা মনে হয় তখন সেটাই আমি করি। আর এদিকে আমি সুজিটা ভালোভাবে ভাজা নিতেছি, একদম হালকা জালে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজা নিলাম। যখন হালকা লাল হবে তখনই কিছু লবণ আর জাল দিয়ে রাখা দুধটা এর ভিতরে দিয়ে হালকা ভাবে নাড়াচাড়া করে নিব। যতক্ষণ পর্যন্ত পিঠা বানানোর জন্য এটা উপযুক্ত না হবে ততক্ষণ ভাবে নাড়াচাড়া করে নিব। দেখেন এটা এখন কিন্তু শক্ত হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব, তারপরে পিঠা বানানোর কাজ শুরু। আর এদিক দিয়ে কিন্তু খিচুড়িরও বল কুটে আছে, তো খিচুড়ি এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যা বলার মতো না। তো খিচুড়িটা একটু নাড়াচাড়া করে জালটা একদম কমিয়ে তারপরে পিঠা বানানোর জন্য আসলাম। আর বাইরে কিন্তু এখনো বৃষ্টি হইতেছে, এখনো কেউ ঘুম থেকে উঠে নাই, আমি একা একাই কাজ করতেছি। আমি একটা পাটি পিছিয়ে এর মধ্যে বসে পড়লাম পিঠা বানানোর জন্য। তো একটা ঢাকনার মধ্যে আমি কিছু কাঁচা সেমাই নিছি, এই কাঁচা সেমাইটা কিন্তু লম্বাটা হলে অনেক বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে লম্বা সময়টাই নাই, তাই এটাই নিছি। পিঠা বানানো বসতে আমার ছেলে ঘুম থেকে উঠে এসে আমার ক্যামেরাটা ধরছে। তো এমন ক্যামেরাম্যানই আমার দরকার যে ধরতে বলি একদিক ধরে আরেক দিক। যাই হোক, দুইটা পিঠা কোন রকম ভাবে বানায় তারপরে বললাম যে তোমার ক্যামেরা ধরতে হবে না, তারপরে আমি একাই সবগুলা করে নিছি। তো পিঠা বানানো আমার শেষ, এগুলো এখন আমি সবগুলাই ভাজবো। তো ভাজার সময় আমার শাশুড়ি শাশুড়ি ঘুম থেকে উঠে পড়ছে, উঠে দেখে আমি একাই কাজ করতেছি, তাই আমাকে সাহায্য করতেছে, ভাজার জন্য বসে গেছে। তো আমার এই দিকটা অর্ধেক কি ভাজা হয়ে গেছে।